অকামস রেজর একটা শব্দ তুমি মেনশন করছো এর আগে, তাই না? অকামস রেজর মানে হুইচ ওয়ান ইজ মোর লাইকলি দ্য ট্রুথ, মানে মেবি ওয়েল টাইমে একটা ছিল, তাই না? অকামস রেজর, অকাম কিন্তু নিজে ছিল একটা প্রিস্ট, তাই না? আচ্ছা, সে একটা পয়েন্ট আমি জাস্ট বাই দ্য ওয়ে জাস্ট হিস্টোরিক্যাল পয়েন্ট অফ বলতেছি যে বেসিয়ান আছে না, থমাস বেস, সে নিজেও কিন্তু একটা প্রিস্ট ছিল। ওকে, মানে পয়েন্ট হলো যে অনেক সাইন্টিফিক মডেল যারা আমরা ইউজ করি তারা অনেকেই প্রিস্ট ছিল, কাজেই দুইটা সাইড বাই সাইড চায়, মানে শুধু প্রিস্টরা শুধু গড নিয়ে পড়ে থাকে তাও না কিন্তু, তাই না? যেমন যে বিগ ব্যাং থিওরির যে প্রপোনেন্ট সেও কিন্তু একটা প্রিস্ট ছিল, লেমের, তাই না? আচ্ছা, মানে এটা অনেক এক্সাম্পল আছে। আচ্ছা যাও, ওকামস রেজরটা নিয়ে আমি আর তুমি একটু জাস্ট 5 মিনিট কথা বলি। ওকামস রেজর বলতেছে যে ইফ মাল্টিপল থিং ক্যান এক্সপ্লেইন দ্য সেম ফেনোমেনন, দ্য ওয়ান হুইচ ইজ দ্য সিম্পলেস্ট মোস্ট লাইকলি ইজ দ্য কজ। Okay. It is a very simple expansion. এই জন্য সায়েন্সটা, যেমন অনেক যারা সায়েন্স নিয়ে পপুলার মানে স্পোকস পার্সন আছে তারা প্রায় অকামস রেজরকে এক্সাম্পল নিয়ে আসে যে হুইচ ওয়ান ইজ অ্যাকচুয়ালি ট্রু। তুমি মনে করো মাল্টিপল এক্সপ্যানশন দিছো ফর এ পার্টিকুলার ইভেন্ট, এর মধ্যে যেটা সিম্পল সেটা মোস্ট লাইকলি দ্য এক্সপ্যানশন, এটা সাইন্টিফিক ফিল্ডে সবাই মানে ওয়ান অফ দ্য এক্সিওম, এটা অলিখিত এক্সিওম, এটা আমরা নিজেরও প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি। এখন এটাকে তুমি যদি রিয়েলি একটু দেখো, বেসিক্যালি এটা কিন্তু প্রবাবিলিস্টিক, কাজে মেডিভ্যাল টাইমে যে প্রবাবিলিটি অথবা স্ট্যাটিস্টিক্স ছিল না তাও কিন্তু না। এটা এক্সাম্পল কি, দেখো আমরা জানি জয়েন্ট প্রবাবিলিটি একটা শব্দ অনেকে জানে, যে আমি যদি তোমাকে চিনি এই মুহূর্তে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ইউ আর এ ম্যান অ্যান্ড অলসো ইউ আর এ ফিজিশিয়ান ফর এক্সাম্পল, সেটা কিন্তু অনেক লো প্রবাবিলিটি। কিন্তু আমি যদি কোশ্চেনটা করি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ ইজ এ ম্যান অ্যান্ড ইউ আর অ্যাডাল্ট, সেটা প্রবাবিলিটি অনেক হাই, কারণ আমি তোমাকে দেখতেছি ইউ আর অলরেডি ম্যান অ্যান্ড ইউ আর অলরেডি গ্রোন আপ। কিন্তু আমি যদি তোমাকে ম্যান অ্যান্ড ফিজিশিয়ান বানাই তাহলে কিন্তু আমার চান্স কম। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি মোস্ট লাইক ইজ অলমোস্ট অলওয়েজ ইজ লেস প্রবাবল দেন ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি। এটা হলো প্রবাবিলিটির বেসিক প্রিন্সিপাল, তাই না? যেহেতু কম্পাউন্ড হয়ে যায় দুই মাল্টিপ্লিকেশন, কারণ মাল্টিপ্লিকেশন হয় তুমি জানো 0.5 টাইমস 0.5 হলো 0.25, অনেক ছোট হয়ে গেল, তাই না? রাইট, মানে এক্স্যাক্টলি তুমি জানো কয়েন ফ্লিপিং হোয়াট ইজ দ্য চান্স অফ হ্যাভিং টু সিরিয়াল টেইলস, এটা কিন্তু সাধারণত জয়েন্ট প্রবাবিলিটি 0.5 হলো ইন্ডিভিজুয়াল থ্রো, নেক্সটটা হলো ইন্ডিভিজুয়াল 0.5, কিন্তু যেহেতু আমি চাচ্ছি যে দুইটা সিরিয়াল আমি টেইল চাই তাহলে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুণ করে সংখ্যাটা ছোট হয়ে আসে, আনলাইকলি, তাই না? আচ্ছা, তাহলে ওকাম রেজরকে তুমি যদি একইভাবে চিন্তা করো, যদি একটা কমপ্লেক্স ফেনোমেনন যদি একটা ঘটনাকে এক্সপ্লেন করে তাহলে তোমাকে ফার্স্ট চিন্তা করতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট পার্টিকুলার কমপ্লেক্স ফেনোমেনন। কারণ তুমি যখনই বলবা যে তিনটা ফ্যাক্টর মিলে ওইটা একটা ঘটনা ঘটাইছে, তোমাকে ফার্স্ট চিন্তা করবো ওই তিনটা ঘটনা একসাথে হওয়ার চান্স কতখানি, আর যদি হয় একটা ফ্যাক্টর সেটা ওটার কন্টাক্টে আছে তাহলে ওই একটা ফ্যাক্টরের এক্সিস্টেন্সের চান্স ইজ মোর লাইকলি বিকজ ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ আদার। এক্স্যাক্টলি, মনে করে মাউসের আশেপাশে 5টা ফ্যাক্টর আছে, তাহলে আমি যদি কোশ্চেনটা করি যে 5টা ফ্যাক্টরের মধ্যে 3টা ইজ নিডেড টু চেঞ্জ সামথিং ওভার দ্য মাউস, ভার্সাস আমি যদি কোশ্চেন করি এই একটা ক্যান চেঞ্জ ওভার দ্য মাউস, সবগুলোই মাউসের কন্টাক্টে আছে, তাহলে যেহেতু তিনটা ইভেন্ট পার্টিকুলার কনফিগারেশনে আসা লেস লাইকলি আর একটা পার্টিকুলার ইভেন্ট এটার সাথে কন্ট্যাক্ট অলরেডি আছে ইটস মোর লাইকলি টু এক্সিস্ট, তো এই জন্য ওটার মতো ইনবিল্ট প্রবাবিলিটি আছে। কাজেই ওই যারা প্রিস্ট ছিল তারা হয়তো প্রবাবিলিটি শব্দটা আনতো না, তারা কিন্তু মানুষের হিউম্যান থিঙ্কিংটাই বেসিক্যালি প্রবাবিলিটি। যেমন আমি তোমাকে আমার আমি যখন ইতে ঢাকাতে চাকরি করতাম আমি যখন রাস্তাতে হেজে যেতাম মাঝে মধ্যে আমার মাথায় আসতো যে ঢাকায় মেইন আমাদের ক্রাইসিস ছিল মানে হাসপাতাল তো হাসপাতাল যাওয়া চাকরি করা এই ট্রান্সপোর্টের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়া, এটা অলওয়েজ আমাকে বদার করতো। কারণ আমরা কত প্ল্যান আছে, মনে করো সামনে ডাক্তার হব অথবা ডাক্তার হয়েছি কেবল ক্যারিয়ার শুরু করছি, তারপরে আমি
হায়ার এডুকেশন নিব, মনে করো বিদেশে আসার প্ল্যান আছে, এভরিথিং উইল গো অ্যাওয়ে যদি আজকে অ্যাক্সিডেন্ট হয় ফর এক্সাম্পল। তাহলে এখন আমি রাস্তায় হাঁটার সময় চিন্তা করতাম যে অ্যাক্সিডেন্ট র্যান্ডমলি হতেই পারে, তাহলে সেটার একটা প্রবাবিলিটি মনে করো আছে 0.000 সাম পার্সেন্ট। আর আমি এই যে রাস্তায় হেঁটে যাচ্ছি আর অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করতেছি, আমি তো ডেইলি চিন্তা করি না, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা, সরি, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার চিন্তা আসাটাও এটা একটা রিলেটিভলি আনলাইকলি ইভেন্ট। আমি যদি দিনে 24 ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট নিয়ে সবসময় চিন্তা করি না, তাহলে মনে করো এটা 0.00 সামথিং। তাহলে এখন দুটাকে যদি কম্বাইন করো, হোয়াট ইজ দ্য চান্স দ্যাট আই এম থিঙ্কিং অ্যাবাউট অ্যাক্সিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি হ্যাপেন, দ্যাট উইল বি লেস ইন থিওরি। তাহলে কম্পাউন্ড হচ্ছে। হ্যাঁ, আমি ওইটাকে সবসময় ইউজ করতাম, যেহেতু আমি চিন্তা করতেছি আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা হবে না, কারণ এটা সাইকোলজিক্যাল বেনিফিট হলো, অ্যাট লিস্ট আই এম মোর কেয়ারফুল, রিক্সা কোন দিকে আসতেছে, গাড়ি কোন দিকে আসতেছে। সেটাই মানে, যদিও আমরা ওইটাকে স্ট্যাটিস্টিক্স হিসেবে নিতেছি না, কিন্তু থিঙ্কিংটা কিন্তু আসলে জয়েন্ট প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, কাজে স্ট্যাটিস্টিক্স ওয়াজ প্রেজেন্ট ইন আইদার দ্য মডার্ন ফরম্যাট অর নট, বাট এই রিজনিং অলওয়েজ ছিল আমাদের পার্সোনাল লাইফেও আছে, তাই না? আমি আপনাকে একটা কথাই বলবো, মানে খুবই রিলেভেন্ট, যে পল জেনসন, ডক্টর পল জেনসন যার কথা বললাম, যে ফার্মাসিউটিক্যাল স্টাডিজ আপনার রেভলিউশনাইজ করছে আপনার স্ট্যাটিস্টিক্স দিয়ে, তার অনেকগুলো মানে রুল ছিল, সেট অফ রুল আর কি, তার মধ্যে লাস্ট রুল যেটা ছিল স্পেশালি ডেটা অ্যানালাইসিস করার সময় যে ইউজ কমন সেন্স। সো কমন সেন্স ইজ বিল্ট ইন, বিকজ ইট ডিটারমিনিস্টিক না, ইউ হ্যাভ টু ইউজ সাম জাজমেন্ট, সো কমন সেন্স ইজ ইনহেরেন্ট in statistics, because apni jokhon theory antechen it has to make sense. Acha, very very good concluding remark, you have to use the common sense, very excellent. Acha, amra ajke ei topic ekhane shesh kori, tobe ami ektu heads up dei, amra hoyto common sense niye ekdin kotha bolbo. Sure, eta ekta interesting topic hobe, kon common sense is very hard to find. Common sense is not common. Ebong eta niye kono boi nai, kono article nai, kono guideline nai, eta kintu open in the air. এটা নিয়ে আমরা আমাদের পার্সোনাল ভিউ, হাউ টু ডেভেলপ কমন সেন্স, এন্ড কমন সেন্স কি আসলে কোনো কমন গ্রাউন্ড আছে কিনা, তাই না? মানে আমার কমন সেন্স আর তোমার কমন সেন্স দুটার মধ্যে মিল আছে কিনা, যদি মিল থাকে হোয়ার দ্যাট কামস ফ্রম, এটা একটা ইন্টারেস্টিং টপিক হবে, ভেরি অ্যাডভান্স কনসেপ্ট, তাই না? নোমান, এক্সট্রিমলি মানে রিসোর্সফুল তোমার ইনপুট, এবং তুমি অ্যাকচুয়াল অনেক কন্ট্রিবিউট করলা, থ্যাংক ইউ। তোমার পার্ট ওয়ানটা ছিল এক্সক্লুসিভ, সেকেন্ড পার্টে আমিও কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, তবে এই সময় গভীরাতে আসছো, তোমাকে আবার থ্যাংক ইউ দেই, আমার মনে হয় যারা শুনবে তারা বেনিফিটেড হবে, তাই না? আপনাকেও ধন্যবাদ আমাকে মানে ইনভাইট করার জন্য, আই রিয়েলি এনজয় দিস ডিসকাশনস। ভালো থাকো, হ্যাঁ।